হিরো আলমের গান শুনলে এখন সবাই এখন মাতামাতি শুরু করে দেয়, ওইভাবে ফিলিংসটা ওরকমই আসতেছে যে এতদিন পরে আজকে ফার্স্ট টাইম, আজকে কলেজে পড়তেছি ফার্স্ট টাইমে আমি আজকে ক্লাস করছি, অনুভূতি তো আসলে অনেক অনেক বড় লাগে। ছোট 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 ছেলে মেঘের কাছে আহা, মন 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 মনে মনে যাচ্ছে ছেলে সব কিছু ফেলে, আহা যাচ্ছি আমি। এ যেন আক্ষেপের গল্প ফুরাবার দিন, এ যেন শতবর্ষ পর আপন খাওকে কাছে পাবার উচ্ছ্বাস। বহুদিন পর শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসগুলোর শুনশান নীরবতা ভেঙেছে। শিক্ষার্থীদের সাথে সাথে যেন আপন প্রাণে উচ্ছ্বাসিত ক্লাসরুম, করিডোর, টেবিল, বেঞ্চ সহ জড়মাধ্যমগুলো। তবে 543 দিন পর শিক্ষার্থীদের এই ফেরাটা ছিল অন্যরকম, ছিল না হৈ হুল্লোড়, ছিল না আগের সে মাতামাতি, সব খান জুড়ে ছিল যেন অদৃশ্য ভাইরাস আতঙ্ক। ছিল আতঙ্ক, ছিল শঙ্কা, এমন বাস্তবতায় তবুও ক্যাম্পাস তো খুলেছে, তাই শিক্ষার্থীদের কাছে ছিল তা আনন্দের বাহাত ভাঙ্গা জোয়ার। ওয়ান এন্ড হাফ ইয়ার্স ইজ আ ভেরি লং টাইম, সো এতদিন পর আসাতে আমি অনেক খুশি বোধ করছি, তবে এই খুশিটা কতদিন থাকবে বলে আমি বুঝতে পারছি না। অনেকদিন পর স্কুলে এসেছে, তার জন্য আমাদের অনেক আনন্দ লাগছে। এখন আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে যদি চলি, আশা করি সৃষ্টিকর্তার কৃপায় আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো এবং নিয়মিত স্কুল করতে পারবো। অনেক মিস করছি, তবে মানে এখন সামনাসামনি দেখছি প্রায় 2 বছর হয়ে গেছে, মানে একটা আলাদা খুশি লাগতেছে, এগুলো প্রকাশ করার মতো না। সবাই এখন মাস্ক পরতেছে, মাস্ক খুলতেছে না কেউ, স্বাস্থ্যবিধি মানতেছে, হাত ধুচ্ছে বারবার, ওইটাই হচ্ছে মেন চেঞ্জ। আনন্দ বলতে এটা আনন্দ তো বোঝানোর মতো কোনো ভাষা নেই, এটা মনের একটা ফিলিং, অনুভূতি দ্বারা প্রকাশ, নিজে নিজে বোঝা যায় যে আমরা আজকে অনেক আনন্দ অনুভব করতেছি। তো এখন সবাই শিক্ষক ও সবাইকে পেয়ে ফেস টু ফেস কানেক্ট হয়ে যে পড়াশোনা করতে পারছে, শিক্ষকরাও খুশি, আমরাও খুশি। আমার অনেক ভালো লাগছে, এতদিন পর স্কুলে আসলাম, তো ক্লাস করছি, টিচারদের সাথে দেখা হলো, বন্ধুদের সাথে দেখা হলো, অনেক ভালো লাগছে। এদিন একটা হতাশার মধ্যে ছিলাম বাসায়, 24 ঘন্টা বসে থাকার পর একটা নিজের মধ্যে একটা নিজেকে খারাপ লাগছে, এখন সবাই স্কুলে আসছি, সবার সাথে কথা বলছি, খুব ভালো লাগছে। সব কিছু চলো, কারণ আমরা আগের অবস্থা আর চাই না, আমরা চাই স্কুলটা খোলা থাকুক, এভাবে থাকুক। ক্রিকেট মাঠে ব্যাটে বলে যে ছন্দ, প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কটাও যেন ঠিক তেমন, তাই শিক্ষার্থীদের স্কুলে আসতেই সবচেয়ে বেশি খুশি ছিল যেন শিক্ষকরাই। সবার ভিতর একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং সবাই খুব উৎসাহ ভরে আজকের ক্লাসটি ওরা মনে হচ্ছে অনেকদিন পর ক্লাসটা উপভোগ করেছে, আমরাও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। ছাত্রদের মধ্যে আমি খুবই উৎসাহ দেখতে পাচ্ছি। স্টুডেন্টস মিন্স ইনস্টিটিউশন, ছাত্রদের সাথে সম্পর্ক থাকে প্রতিষ্ঠানের, যেহেতু প্রতিষ্ঠান দীর্ঘদিন পরে তারা ফিরে পেয়েছে, তারা খুব খুশি উৎফুল্ল। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমনকে আনন্দের নতুন মাত্রা যোগ বলছেন ক্যাম্পাস ছাত্র রাজনীতির প্রতিনিধিরা। দীর্ঘদিন পরে আমাদের প্রাণের প্রিয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পদচারণায় যে মুখরিত হয়েছে এবং সবাই তাদের গেট টুগেদার এবং ক্লাসমেট এবং বিশেষ করে যারা নতুন ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরবর্তীতে যারা দীর্ঘদিন ক্লাস হওয়ার যে উল্লাস নিয়ে তারা পড়াশোনা করেছিল স্কুল জীবনে, সে প্রথম কলেজ জীবনে এসে তারা একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, তাদের জন্য আসলে এই দিনটা যে কতটুকু উপভোগ্য সেটা আসলে আমি নিজেই বলে শেষ করতে পারবো না। এই 1.5 বছর পর আমরা কলেজে এসেছি, দেখতে পাচ্ছি বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা আজকে কলেজে এসেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করেছে এবং সরকারি যে নির্দেশনা, মাওসির যে নির্দেশনা, শিক্ষা বোর্ডের যে নির্দেশনা, সেই নির্দেশনাও তারা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। প্রত্যেকটা ছাত্র আজকে উৎসবমুখর পরিবেশে ক্লাস করতে এসেছিল এবং প্রত্যেকটা ছেলে যথাযথভাবে ক্লাস করে তাদের বাসস্থানে ফিরে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ ক্যাম্পাসের পারিপার্শ্বিক অবস্থা যদি আমরা বিবেচনা করে বলতে পারি যে আজকে খুব সুন্দরভাবে ক্লাস সম্পন্ন হয়েছে এবং সব কিছু খুব মাধুর্যতারভাবে ইনশাল্লাহ সম্পন্ন হয়েছে। স্কুল তো খুলেছে, তবে সংক্রমণ ঠেকানোর সব প্রস্তুতি নেওয়া হলেও কতটুকুই বা তার বাস্তবায়ন হবে সেটি এখন চ্যালেঞ্জের। আব্দুল কাইয়ুম, চট্টলা, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।